40 নম্বর জেলা পরিষদ মণ্ডলের পক্ষ থেকে সূত্র বাজারে যে সকালে চা চক্রের আয়োজন করা হয়েছে, যে চা চক্রে জেলা যুব মোর্চার সভাপতি হিসাবে আমি নই, চা চক্রে বন্ধু ভাস্কর আপনাদের সকলের কাছে বন্ধু হিসাবে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। চাকদা বিধানসভার মধ্যে আজকে সূত্র বাজারে চা চক্র করবার আমাদের দুটো কারণ ছিল। এক হচ্ছে বিষ্ণুপুর থেকে চাকদা যেতে গেলে আমরা দেখি প্রত্যন্ত গ্রাম থেকে আমার চাষি ভাইয়েরা যারা ভোর থেকে নিজেদের সবজি তুলে বিষ্ণুপুর চুয়াডাঙ্গা এবং সূত্র বাজারে আসেন এবং জীবনের ঝুঁকি নিয়ে যারা রাস্তার পাশে, এখানে কোনো বড় মার্কেট নেই, রাস্তার পাশে তাদের উৎপাদিত ফসল, উৎপাদিত সবজি, মানে একটা কৃষকের রক্ত জল করা পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল, যে ফসল মানুষের জীবন দান করে, যে সবজি খেয়ে আমরা বেঁচে থাকি, সেই কৃষক জীবনে ঝুঁকি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে তার উৎপাদিত ফসল বিক্রি করে। বাইরে থেকে ভেন্ডাররা আসেন, তারা রাস্তার উপর থেকেই সেই সবজি ক্রয় করেন, উভয়েরই জীবনের ঝুঁকি থাকে। তাই আমরা সকালে আজকে চিন্তা করলাম যে আমরা সূত্র বাজারটা দেখব যে এখানে কী পরিস্থিতিতে হাট হয়, এখানে প্রচণ্ড যানজট হয়, যে আগামী দিনে এই যে কৃষকরা তাদের নিজেদের এত কষ্ট, তাদের নিজেদের এত পরিশ্রম, তারপরে জীবনের ঝুঁকি নিয়ে এখানে থাকেন, এই বিষয়টা ভারতীয় জনতা যুব মোর্চা উপলব্ধি করতে চায়। তার কারণ আমরা প্রত্যেকেই শুধু ভাবি যে বাড়িতে আমরা ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তারপরে ভালো ভালো চাকরি পাবে। আজকে যুব সমাজ কর্মসংস্থান নেই, বাবা দিন রাত অক্লান্ত মাঠে পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন ছেলেমেয়েদের মানুষ করবার জন্য, শিক্ষিত করে তুলবার জন্য, কিন্তু আমাদের ছেলেমেয়ে চাকরি পাচ্ছে না পশ্চিমবঙ্গে। কৃষকদের জন্য সরকারি অনুদান ঢুকেছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন পশ্চিমবঙ্গের কৃষকরা অনেক উন্নত, পশ্চিমবঙ্গের কৃষকদের পয়সার দরকার নেই, পশ্চিমবঙ্গের কৃষকদের টাকার দরকার নেই, আমরা কেন্দ্রীয় সরকারের টাকা নেব না। ক্ষতিটা কার হলো বন্ধু? ক্ষতিটা কিন্তু আমার হয়নি, ক্ষতিটা একজন ডাক্তারের হয়নি, ক্ষতিটা একজন ইঞ্জিনিয়ারের হয়নি, ক্ষতিটা একজন গাড়ি চালকের হয়নি, ক্ষতিটা হয়েছে আমার এলাকার কৃষকের। কৃষকরা যদি বাৎসরিকভাবে 6,000 টাকা করে পেত, তাহলে কিন্তু সেই টাকা দিয়ে সে ন্যূনতম কিছু সার বীজ কিনে তার 10 কাঠা জমিতে একটা সিজন চাষ করতে পারত। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আজকে কৃষকদের এই টাকা থেকে বঞ্চিত করেছে। আজকে চিন্তা করুন, একজন কৃষক তার রক্ত জল করা পরিশ্রম দিয়ে যে ফসলটা ফলাচ্ছে, সেই ফসল বেগুন হোক, পটল হোক, ঝিঙে হোক, বাঁধাকপি হোক, ফুলকপি হোক, সে একটা ফসল ফলাতে যে টাকা খরচ হয়, বিক্রি কিন্তু তার ডবল দামে হয় না, অল্প অল্প সাশ্রয় থাকে। কিন্তু সেই সবজিটা যখন আমাদেরকেই, ওই কৃষককেই আবার বাজার থেকে কিনে খেতে হয়, তখন কিন্তু ডবল দামে কিনে খেতে হয়। কষ্টটা কে করছে? আমার কৃষক বন্ধু করছে।